অনেক অনেক সজান হয়েছে আবার আমার নতুন ব্লগের মধ্যে, নতুন ভাবে নতুন ব্লগের মধ্যে। তো আজকে হইলো 14 তারিখ, হইতে পারে এই ভিডিওটা অল্প লেট আসতে পারে, একদিন লেট আসতে পারে, ইয়া ফের 2 দিন লেট আসতে পারে, যাই না আমি কখন আপলোড করবো। এখন 2 সপ্তাহ 3 সপ্তাহ আমি ভিডিও ছাড়ি না, তোমরা জানোই কেন, কারণ আমার মোবাইলের ব্যাটারি ফুলে গেছিল, মোবাইলটা আমার খারাপ হয়ে গেছিলো, তো আমি মোবাইল রিপেয়ার করে দিয়েছিলাম। রিপেয়ার করার পরে এখন আসছে, এখন আমি ব্লগ বানাতেছি, ঠিক আছে। আজকে 14 তারিখ, আজকে হইলো সরস্বতী পূজা, তো আজকে পুজো টুজো যাবো, ঠিক আছে। রাত্রেবেলা আমার কাম করছে, কিন্তু ব্লগ আমি রেকর্ড করতে পারিনি, কারণ যে কালকেও আমি ব্লগ রেকর্ড করতে পারিনি, কারণ ছিল ওই কারণগুলো তোমরা জানো। তো বাইরে যাই ফটাফট ফটাফট, আমি স্নান স্নান করে নিই, স্নান করে পুরো রেডি ছেড়ি হয়ে যাই, রেডি ছেড়ি হয়া পুরো একদম পুরো একদম মানে লাগতে লাগে, একটা মানে সিস্টেম সিস্টেম বানাইতে লাগে, ঠিক আছে। ওই সিস্টেমটা বানাই ফটাফট যাই আমি পূজা দেখতে, ঠিক আছে। রাত্রেবেলা কাম করছি, এখন রাত্রেবেলা অড় অল্প কাম করছে, আমরা সবাই মিলে বহুত মানে বুড়িয়া একটা প্যান্ডেল বানাইছি, পুরো একদম বুড়িয়া ঠিক আছে, ঠিক আছে। সবগুলো সব কিছু দেখাবো, ঠিক আছে। তো বর্তমানে আমি রেডি হয়ে যাই, স্নান করে নিই, সব সব কিছু দেখাবো তোমাদেরকে, পুরো সিস্টেম বানিয়েছি সিস্টেম, ঠিক আছে। তো চলে যাচ্ছি, তোমার আমি রেডি হয়ে গেলাম, এখন দেখতে পুরো পাঞ্জাবি টাঞ্জাবি পরছি পুরো একদম। তো তোমরা বলো কীরকম লাগতেছে আমাকে, ঠিক আছে। তো বর্তমানে আমি রেডি হইলাম, এখন যাই বর্তমান আমরা ওইখানে, ঠিক আছে। বাইরে যেয়ে তোমাদের সাথে কথা বলছি কি কীরকম, ঠিক আছে। এখন বর্তমান বাইরে যাই, স্নান করা শেষ, সব কিছু করা শেষ, বর্তমান বাইরে সবাই বাইরেই গেছে, আমি আমি লেট হয়ে গেছি, চলো তাহলে যাই প্রথমে, ঠিক আছে। আচ্ছা নিশ্চয় নিশ্চয়। তো বর্তমানে যে ঠাকুর দেখানো, তো বর্তমানে যে ঠাকুর দেখানো, আহা সব ভালো লাগে, সেটা কি যাবে কথা বলে একটু খারাপ পিকআপ হলো কমা বাসতে আসতে কি পাট পাট করে কথা কবি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে ঠাকুর মুছে শুধু উড়ে গেল, উড়ে দিতে আসছে আর এই কেন মানে সবাই আসছে, আমাকে তো তো সবাই চাবাই, আমার স্পেশালিটি আলাদা সবার। সেই সুন্দর লাগতো তোকে, এদিকে দাঁড়া হতো, এদিকে সিধা হয়ে দাঁড়া হো, এ দেখো এখানে দাঁড়া হো, দেখি আমি ছোট পড়ি, এদিকে দেখা, বাহ 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 কি সুন্দর লাগতো সিধি মুনিটা, কি সুন্দর লাগতো সিধা হলো, ও সিধা হলে হল ছিল, মেয়েকে তো পুরো স্কুল গার্ল লাগতেছে, কলেজ গার্ল, কলেজ মাত্র স্কুল থেকে আসছে, তো এখানে পূজা দিচ্ছে দেখতে পারো তোমরা সবাই। তো বহুত খুশি দেখতেছি মনে মধ্যে, একটা স্মাইল দাও, হ্যাঁ জানো না জানেও না ধৈস এমন টাইপের মানুষ দেখতো, ডিগনি আমার ডিগনি আমাকে চিনি না, বলতে আমি ব্লগ করি আমি জানে না বলে, বড় বড় ব্লগার না জানে না, বড় হই নেই বড় হবো। খাওয়া দাওয়া শেষ, আমাদের পুজো শেষ, আমাদের অঞ্জলি দেওয়া শেষ, তো বর্তমান যাই একটা একটা স্কুলে যাই, বর্তমান ওই স্কুলে পূজা আছে, ওই স্কুলে পূজা তোমাদের দেখাবো, ঠিক আছে। তোমার যাইতেছি আমরা পূজাতে, ঠিক আছে। তো যাই বর্তমান তোমাদেরকে দেখাই দেবো, ঠিক আছে, গুড বাই। বর্তমান আমরা আইসা গেছি, আমার খাওয়া দাওয়া একদম নেই, আমার কপালে একটা খাওয়া জুটে নেই, কিছু জুটে নেই, খালি প্রসাদ খাইছি, ফলমূল খাই, আমি খালি দিন কাটাইতেছি, যাই না কি আমাদের খাওয়া দাওয়া খাওয়া কপালে নেই, ঠিক আছে। এরকমই চলতেছে, আর যাই না কখন খাওয়াবো, ঠিক আছে, কখন যে ভাই এখন। তো দেখি তোমার ব্লগে থাকতে থাকো, ব্লগ বহুত ইন্টারেস্টিং, আমার আমরা এখানে যাবো, বক্স এন্ড রেডি হইতেছে, ঠিক আছে ঠিক আছে। জানি আমি পার্টি শেডি করছি এখানে, পার্টি শেডি না মানে মানে গেড়িয়া মারতাছি, ঘুরতাছি ঘুরতাছি, আর আমাদের আমরা আমাদের ওইখানে যাবো যেখানে পূজা দিচ্ছিল আমাদের, ঠিক আছে, ওইখানে যাওয়া থাকবে। তো বর্তমানে আমি এসে গেছি ঘরের মধ্যে, ঘরের মধ্যে আসে এসে গেলাম, আমি ড্রেসের চেঞ্জ করবো, ড্রেসের চেঞ্জ করে আমি আবার যাবো, আমি ড্রেস চেঞ্জ করবো, কারণ বহুত গরম লাগতেছে এখন বর্তমানে, আমাকে আমি রেডি শেডি হয়েছি আমি, ঠিক আছে। তো বর্তমানে আমাদের এই পূজাটা দেখে নিচ্ছি, তুমি আরবার দেখাচ্ছি তোমাকে, এই জায়গাতে হয় কিন্তু এই যেখানে বক্সও আছে, ঠিক আছে। নাদি আমি কামের জন্য বর্তমানে এখানে কাম করতেছে, আর আমাকে ডায়মন্ড করতেছে, আমি করতেছিলাম ডাম, তো যাই বর্তমানে এখানে, ঠিক আছে
তো চলো যাই তাহলে ওইখানে তাহলে যায় তারপরে তুমি দেখাই ঠিক আছে ওইখানে কামসং করতেছে কাম করতেছিল কিন্তু আমি মানে কাম করছিলাম কিন্তু আলামকে লাগলো কি চলো এটা রেকর্ড করা যাক চলো রেকর্ড করবো এটাকে আমি চলো যাই তাহলে আমরা বানাইলাম তো চুলার টুলো সব বানাইলাম তো এখন রেডি হচ্ছে কি খাওয়ার জন্য ঠিক আছে এখানে সব কলা ছড়াই মিক্স করে দিতে পারো এখানে খাটি ছাটি সব লাগাচ্ছে দেখতেই পারো এখানে বহুত ভালো লাগছে এখন মানে এটা করতে আমাদের এক থেকে দুই ঘন্টা লেগে গেছে ঠিক আছে দেখতেই পারো কেন যে কিছু কত বার শর্ট পড়ছিল কত কত বার এসে পড়তেছিল দেখতেই পারো ফাইনাল লোক আর এটা কমেন্টে বলো কি মন লাগছে ঠিক আছে মানে কি গান শুন লাগাইছে আর কোন নয়েজ ফেস থাকবে বাকি দেখতেই পারো খুব সুন্দর লাগছে ঠিক আছে আসলাম পাঁচ মিনিটের জন্য কারণ আমি কিছু কিছু খাইয়া যাই আমার বহুত খেতে লাগতেছে তো আমি কাপ চা খাই নিলাম বিস্কুট খাই নিলাম তারপর যাই এখন আবার আবার কাম করতে যাই ঠিক আছে তো যা যাই কাম শেষ হওয়ার পরে আমি তোমার দেখাবো কিরকম লাগছে জিনিসটা ঠিক আছে খিচুড়ি টিচুড়ি বানিয়েছি এখন খিচুড়ির মধ্যে বোধ অ্যালেক করছি তারপর বানিয়েছি তারপর সবজি ধুইছি ঠিক আছে তো বহুত কিছু করলাম তারপরে এখন আমি খেতে লাগছে তো বাড়িতে আসলাম বাড়িতে এসে কিছু খাইয়া আমি যেতেছি আবার ঠিক আছে দর্শকই দর্শক চারোদিকে তো তোমাকে কি কপি করলাম আমি তো আজকে ভিডিওর জন্য এতটুকুই থাকলো আশা করি সবাইকে ভিডিও ভালো লাগছে আমি এখন ঘুমাইতে গেছিলাম ঘুমাই এসে এবং উঠলাম সকাল সকালে আমি বললাম কি চল এন্ডিংটা রেকর্ড করা যাক ঠিক আছে আজকে ভিডিও একটু কি হোপফুলি তোমাদের লাইক করো এখন আমি ভিডিও আরও আপলোড করবো অবভিয়াসলি কারণ যেমন বলে ঠিক হয়ে গেছে অল্প লেট আসতে পারে কিন্তু হ্যাঁ আপলোড করবো এখন ঠিক আছে তো দেখা হবে নেক্সট ব্লগের মধ্যে নেক্সট কন্টেন্টের সাথে একদম তাগড়া কন্টেন্টের সাথে তখন ভালো থেকো সুখে থেকো গুড বাই